বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের 90তম জন্মদিন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারবর্গ হত্যাকারীদের আদালতের পূর্ণাঙ্গ রায় কার্যকরের দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় স্বাধীনতা পার্টি কর্তৃক এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি শেখ শহীদুজ্জামান সহ আর অনেকে। স্বাধীনতা পার্টির পক্ষ থেকে তাদের আজকের এই শুভ জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তার নেতৃত্বে আজকে স্বাধীনতা লাভ হয়েছে, বঙ্গবন্ধু তার অনুপ্রেরণা জাগিয়েছে। তার বঙ্গবন্ধু দীর্ঘ কারাগারে তিনি এই দলকে স্বাধীনতা সপক্ষে শক্তিকে উৎস উদ্যাপনা দিয়ে সংগঠনের মাধ্যমে দেশকে স্বাধীনতার যে ভূমিকা রেখেছেন, বাঙালি জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন জাতির পিতা দীর্ঘ 23 বছর সংগ্রাম করে আমাদের 30 লক্ষ শহীদ দুই রত্ন আগুনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। প্রতিবেশী ভারতের সহযোগিতায় আমরা আজকের এই দিনে আমরা গভীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন স্বাধীনতার পরে আমাদের দেশ যখন পঞ্চম বার্ষিক পরিকল্পনার মাধ্যমে বঙ্গবন্ধু এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেই সময় দেশ বিদেশের ষড়যন্ত্রে তাকে হত্যা করা হয়। 1975 সালে এই বর্ষ হত্যাকাণ্ড আমরা তীব্র বিদ্রোহ জানাচ্ছি। যারা এই হত্যাকাণ্ডের যারা বিচার হয়েছে, যারা বিচারে এখনো কার্যকরী হয়নি, অবিলম্বে আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারকে কঠোরভাবে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে অবিলম্বে এই ফাঁসির কাজটি। প্রিয় দেশবাসী, বর্তমান সরকারের দৃঢ় কঠোর পদক্ষেপের কারণে ভয়াবহ করোনা মহামারী থেকে কিছুটা হলেও মানুষের জীবন রক্ষা হয়েছে, কিন্তু অদক্ষ স্বাস্থ্যকর্মীর কারণে, স্বাস্থ্যমন্ত্রীর কারণে স্বাস্থ্য খাতে বড় ধরনের দুর্নীতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নীতির কারণে দুর্নীতির বিরুদ্ধে দ্রুত অভিযান শুরু হয়েছে, তার জন্য আজকের মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে দুর্নীতিবাজ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, গত 10 বছরে শেয়ার বাজারে দশের কারণে অনেক লোক ভিক্ষার ঝুলি নিয়ে পথে বসেছিল, কিন্তু আজ অত্যন্ত দুঃখ ভাগান্তরে দেওয়া বলতে হয়, বঙ্গবন্ধুর হত্যার 8 বছর পরেও পূর্ণাঙ্গ রায় বাস্তবায়িত হয়নি। জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতায় রয়েছেন, তারপরে বঙ্গবন্ধুর খুনিরা যারা বিদেশে পালিয়ে রয়েছে নিজের দলন সহ তাদের এই দেশের বিচার করতে ব্যর্থ হয়েছেন। আমরা এই মঞ্চ থেকে বলতে চাই, অনতি বিলম্বে বাংলার মানুষ দেখতে চায় বঙ্গবন্ধুর হত্যার পূর্ণ রায় বাস্তবায়িত হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, আজ বঙ্গমাতা ভূমিরতন বেছার জন্মবার্ষিকী আমি বিনম্র শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। 1975 15ই আগস্ট এক নির্মম হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব সহ ফজিলাতুন্নেছা সহ বাংলার বঙ্গবন্ধু পরিবারের সমস্ত সদস্যকে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, শিশুরা সে বাঁচার জন্য চেষ্টা করেছিল, মায়ের কাছে যাওয়ার জন্য আক্রান্ত কান্না করেছিল, তারপর নির্মম পাষণ্ডেরা তাকে ব্যানফের আঘাতে হত্যা করেছিল। প্রিয় সাথী বন্ধুগণ, তখন স্তব্ধ হয়ে গেছিল বাংলার মানুষ, স্তব্ধ হয়ে গেছিল বাংলার সমস্ত প্রাকৃতিক পরিবেশ। আমরা ফিরে গিয়েছিলাম, মুখে ভাষা ছিল না, কথা বলতে পারিনি, কারণ ওই তানব যন্ত্র বাংলার মানুষ কাস্ত্রের মুখে মুখ বন্ধ করে দিয়েছিল। প্রিয় সাথী বন্ধুগণ, দীর্ঘ সময় তোয়ার পরে জাতির জনকের কন্যা, আপনারা জানেন ক্ষমতায় আসার পরে ইন্ডিয়ান নিষেধাজ্ঞা বাতিলের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার কার্যক্রম শুরু হয়েছিল।